ইনভেস্টের ব্যাপারে তোমরা যখন চিন্তা করো তখন মিউচুয়াল ফান্ডের নাম তো অবশ্যই শুনেছ, স্পেশালি এসআইপির ব্যাপারে। তো মিউচুয়াল ফান্ডে নিবেশের ক্ষেত্রে যে দুটো পদ্ধতি, সেটা হলো একটা লামসাম আর দ্বিতীয় হলো এসআইপি। এসআইপি এমন একটা সুবিধা যেখানে তোমরা একটা ডিসিপ্লিনের সাথে প্রত্যেক মাসে মাসে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মাসে মাসে একটা রেকারিং একটা কিস্তির মাধ্যমে তোমরা একটা টাকা মিউচুয়াল ফান্ড কোম্পানিকে দাও, এবং সেই মিউচুয়াল ফান্ড কোম্পানি ডিফারেন্ট ক্যাটাগরি অনুসারে তারা নিবেশ করে, যে কারণে তোমার যে ইনভেস্ট সেটা একটা ডাইভার্সিফিকেশনভাবে বিভিন্ন ক্যাটাগরির কোম্পানিতে ইনভেস্ট হয়, যার ফলে তোমার যে রিটার্ন বা তোমার যে ইনভেস্ট সেটার ভোটালিটি অনেকটা কম হয়ে যায়। যে ক্ষেত্রে স্টক মার্কেটে যেমন বিভিন্ন ভোটালিটি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে কিন্তু এই ডাইভার্সিফিকেশনের কারণেই তোমার নিবেশের উপর ভোটালিটির প্রভাব বা রিস্ক ক্যাটাগরি অনেকটাই কম হয়ে যায়। তাছাড়া এসআইপি এমন একটা ফেসিলিটি যেখানে তোমার যে মার্কেটের উঁচু নিচু সব রকম পরিস্থিতিতে তোমার টাকা নিবেশ হয়, সেক্ষেত্রে যখন মার্কেট ডাউন থাকে তখন তোমরা বেশি ইউনিট পাও এবং যখন মার্কেট আপ থাকে তোমরা কম ইউনিট পাও। সুতরাং অল অ্যান্ড অ্যাভারেজ যদি লম্বা সময় পরে গিয়ে দেখা যায় তাহলে এখান থেকে একটা বড় পরিমাণের রিটার্ন ইনভেস্টর পেয়ে থাকে। তো আজকে আমরা ডিফারেন্ট ক্যাটাগরি টপ 5 মিউচুয়াল ফান্ড কোম্পানি সম্বন্ধে জানবো, যেখানে গত 5 বছরে সর্বোচ্চ রিটার্ন তোমাদের দিয়েছে। প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হলো লার্জ ক্যাটাগরি ফান্ড। লার্জ ক্যাটাগরি এমন একটা ফান্ড যেটা ভারতের টপ 100 কোম্পানিতে ইনভেস্টেড করে থাকে এবং এদের মার্কেটের 80% কভার এদের আন্ডারে থাকে, যে কারণে তা তোমার যে নিবেশ সেটা একটা ভালো কোম্পানিতে ইনভেস্টেড হয় এবং একটা রেপুটেটেড কোম্পানি হওয়ার কারণেই এর যখন মার্কেট ক্র্যাশ হয় বা মার্কেট ডাউন হয় তখন এই লার্জ কোম্পানির গ্রাফ অনেকটা কম নিচে নামে বা স্টেবল থাকে। সেই কারণে লার্জ কোম্পানিতে নিবেশ করা অনেকটাই রিস্ক কম হয়ে যায়। তো যদি লার্জ কোম্পানির মধ্যে বলি তাহলে 5 বছর ধরে যে সব থেকে সর্বোচ্চ রিটার্ন দিয়েছে সেটি হলো অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড, যেটি 5 বছরে রিটার্ন দিয়েছে সেটি হলো 13.80% রিটার্ন দিয়েছে। যদি এর ইনভেস্টেড এরিয়া বলি তাহলে ফিনান্সিয়াল সেক্টরে, আইটি ইনফরমেশন টেকনোলজিতে, সিডিতে, এবং যদি এর বিভিন্ন কোম্পানি নিবেশের ক্ষেত্রে বলি তাহলে ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কোম্পানিতে, ICICI ব্যাংকে নিবেশ করেছে এবং তাছাড়া বাজাজ ফিন্যান্সেও এই কোম্পানি নিবেশ করেছে। লার্জ ক্যাটাগরির দ্বিতীয় যে কোম্পানিটি হলো গত 5 বছরে রিটার্ন দিয়েছে ক্যানাডা রুবিকো ব্লু চিপ ফান্ড, যেটি 14.70% রিটার্ন দিয়েছে এবং এও ফিন্যান্সিয়াল সেক্টরে, আই ইনফরমেশন টেকনোলজিতে, CDA নিবেশ করেছে। যদি কোম্পানির কথা বলি তাহলে HDFC, ইনফোসিস বিভিন্ন সেক্টরে নিবেশ করেছে এবং এর মিনিমাম ইনভেস্টেড অ্যামাউন্ট 1000 টাকা। অ্যাক্সিসে মিনিমাম ইনভেস্টের পরিমাণ 100 টাকা থেকে তোমরা এখানে শুরু করতে পারো। দ্বিতীয় যে ক্যাটাগরির ফান্ড আছে সেটি হলো ফ্লেক্সিক্যাপ ফান্ড। ফ্লেক্সিক্যাপ ফান্ড এমন একটি ফান্ড যেখানে মিড কোম্পানি, স্মল কোম্পানি এবং লার্জ কোম্পানিতে নিবেশ করে থাকে এবং ফান্ড ম্যানেজারের যে রিস্ক ক্যাটাগরি অনুসারে এখানে তাদের স্বাধীনতা থাকে যে ফ্লেক্সিবল অনুসারে তারা বিভিন্ন সেক্টরে নিবেশ করে থাকে। তো যে ক্ষেত্রে তোমার যে রিটার্ন সেটা অনেকটাই ভালো হয়। তাছাড়া ফরেনের কোম্পানি তো এইসব ফ্লেক্সি কোম্পানি নিবেশ করে থাকে। ফ্লেক্সিক্যাপ ক্যাটাগরির মধ্যে কোয়ান্ট ফ্লেক্সিক্যাপ ফান্ড গত 5 বছরে এর 98.93% পাবলিক রিটার্ন দিয়েছে। কোয়ান্ট ফ্লেক্সিক্যাপের ফান্ড ম্যানেজার হলো অঙ্কিত পাণ্ডে এবং এর ইনভেস্টেডের যে সেক্টর আছে সেগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টরে এবং মেটেরিয়াল সেক্টরেও এই কোম্পানি নিবেশ করে থাকে এবং এই কোম্পানির যে মিনিমাম ইনভেস্টেড অ্যামাউন্ট সেটা 1000 টাকা থেকে তোমরা এখানে শুরু করতে পারো। দ্বিতীয় ফ্লেক্সিক্যাপ ফান্ড যেটি খুব 5 বছরে ভালো রিটার্ন প্রোভাইড করেছে সেটি হলো পারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড। এই ফান্ডটি বিদেশের কিছু যেমন মাইক্রোসফট, ফ্লিপকার্ট, অ্যামাজনে এই কোম্পানি নিবেশ করে থাকে এবং এরও যদি রিটার্নের পার্সেন্টেজ দেখি গত 5 বছরের CAGR দেখি তাহলে 17.20% পাবলিককে রিটার্ন দিয়েছে। এর যে ফান্ড ম্যানেজার সে হলো রাজীব ঠাক্কর এর ফান্ড ম্যানেজার। এই কোম্পানিও ফিনান্সিয়াল সেক্টরে, ফরেনের বিভিন্ন কোম্পানিতে, তাছাড়া এর ফিনান্সিয়াল সেক্টরে নিবেশ করে থাকে। এর যে মিনিমাম অ্যামাউন্ট সেটা 1000 টাকা থেকে তোমরা প্রত্যেক মাসে মাসে শুরু করতে পারো। তৃতীয় যে ডিফারেন্স ক্যাটাগরির ফান্ড সেটি হলো মিড ক্যাপ ফান্ড। এই মিড ক্যাপ কোম্পানি 100 থেকে 250-এর মধ্যে যে কোম্পানিগুলো রেজিস্টার্ড থাকে সেগুলো মিড ক্যাপের মধ্যেই আসে। মিড ক্যাপের কোম্পানিতে একটু রিস্ক আছে কিন্তু এই কোম্পানি তো রিটার্নটা অনেকটাই প্রোভাইড করে। যদি মিড কোম্পানির কথা বলি তাহলে PGIM মিড ক্যাপ ফান্ড এটি গত 5 বছরে যদি এর CAGR দেখা হয় তাহলে 20.80%-এর উপরে রিটার্ন দিয়েছে। এটিও ইন্ডাস্ট্রিয়াল, সিডি, মেটেরিয়ালস বিভিন্ন সেক্টরে নিবেশ করে থাকে এবং এর যে মিনিমাম ইনভেস্টেড অ্যামাউন্ট সেটি হলো 1000 টাকা থেকে এখানে প্রত্যেক মাসে মাসে তোমরা ইনভেস্টেড করতে পারো বা এসআইপি করতে পারো। এই মিড ক্যাপের মধ্যে আর একটা যে বেস্ট ফান্ড সেটি হলো কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড। এটি যদি 5 বছরের CAGR দেখা যায় তাহলে 21.48% এখানে পাবলিককে রিটার্ন প্রোভাইড করেছে। এটিও কমিউনিকেশন, ইন্ডাস্ট্রিয়াল, মেটেরিয়ালস বিভিন্ন সেক্টরে এখানে নিবেশ করে থাকে এই কোম্পানি।
এবং এরও যে অ্যামাউন্ট ইনভেস্টেড এটা তোমরা এখানে 1,000 টাকা থেকে প্রত্যেক মাসে মাসে এখানে তোমরা ইনভেস্ট করতে পারো। এবং তৃতীয় যে ডিফারেন্ট ক্যাটাগরির ফান্ড সেটি হলো স্মল ক্যাপ ফান্ড। স্মল ক্যাপ ফান্ড খুব রিস্কি ফান্ড, ভেরি হাই রিস্ক এখানে, কিন্তু রিটার্নটা এখানে হিউজ পরিমাণে দেয়। তো এইসব ক্ষেত্রে নিবেশ করার আগে তোমরা অবশ্যই তোমাদের নিজস্ব ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মত নিয়ে তারপরে নিবেশ করবে, কিন্তু রিটার্নটা এখানে অনেকটাই লক্ষ্য করা যায়। তো স্মল ক্যাটাগরির ফান্ডের মধ্যে যেটা ভালো রিটার্ন প্রোভাইড করে সেটি হলো কোটাক স্মল ক্যাপ ফান্ড, যার 5 বছরের সিএজিআর হলো 19.17%। এর যে ফান্ড ম্যানেজার পঙ্কজ টিবরেওয়াল হলো এর ফান্ড ম্যানেজার, এটিও ইন্ডাস্ট্রিয়াল, সিডি, মেটেরিয়ালস, ফিনান্সিয়াল সেক্টর বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরিতে ইনভেস্ট করেছে। এবং এরও যদি ইনভেস্টেড মিনিমাম ইনভেস্ট দেখা যায় তাহলে 1,000 টাকা থেকে এখানে তোমরা শুরু করতে পারো। এবং আর একটা যে স্মল ক্যাটাগরির ফান্ড সেটি হলো কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, এটি গত 5 বছরের সিএজিআর দেখা যায় তাহলে 21.92% এখানে রিটার্ন দিয়েছে। এবং এর যে ফান্ড ম্যানেজার সে হলো অঙ্কিত পাণ্ডে, এর ফান্ড ম্যানেজার, এটিও মেটেরিয়াল সেক্টরে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, কমিউনিকেশন সেক্টরে, বিভিন্ন সেক্টরে এর ইনভেস্টেড করেছে। এই যে আলাদা আলাদা সেক্টরে ইনভেস্ট করে বলে এই কারণে কিন্তু ডাইভার্সিফিকেশনটা বেশি হয় এবং রিটার্নটা বেশি পাওয়া যায়, তার সাথে রিস্ক ক্যাটাগরিটা অনেকটাই কম হয়ে যায়। যে ক্ষেত্রে তোমরা সেক্টরাল ফান্ড বলো, একটা কোম্পানির ফান্ড নিতে পারো, হাইব্রিড ফান্ড বলো, দুই রকম ক্যাটাগরির, তো সেক্ষেত্রে এই যে ধরনের মিউচুয়াল ফান্ডের কথা বলছি এখানে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা সেক্টরে নিবেশ করে বলে রিস্কটা অনেকটাই কম হয়। তারপর সবথেকে লাস্ট যে ক্যাটাগরি ফান্ড সেটি হলো ইএলএসএস ফান্ড। ইএলএসএস ফান্ড তোমরা সবাই জানো যে এখানে ট্যাক্সে ছাড় পাওয়া যায়। ভারতের 80 সি যে রুল নম্বর আছে সেই রুল অনুসারে 1,50,000 টাকা পর্যন্ত ট্যাক্স সেভিং করা যায়। তো যারা ট্যাক্স সেভিংসের জন্য ইনভেস্টেড করতে চাইছো এবং মিউচুয়াল ফান্ডে অবভিয়াসলি এসআইপি এর মাধ্যমে, সেক্ষেত্রে টপ যে এলএএসএস ফান্ড গত 5 বছরের সিএজিআর অনুসারে সেটি হলো ক্যানারা ইএলএসএস ফান্ড, যার রিটার্ন গত 5 বছরে 16.50%। এবং আর একটা যে ইএলএসএস ক্যাটাগরির ফান্ড সেটি হলো মিরাই অ্যাসেট ইএলএসএস ফান্ড, এরও যদি রিটার্ন দেখা যায় তাহলে 15.78% এর রিটার্ন প্রোভাইড করেছে। তো গত 5 বছরের সিএজিআর অনুসারে ডিফারেন্ট ক্যাটাগরির কোম্পানির কথা তোমাদের সাথে বলা হলো এবং দুটো দুটো মিউচুয়াল ফান্ড কোম্পানির কথা এখানে উল্লেখ করা হলো। তো যতগুলো ফান্ডের কথা এখানে আলোচনা করলো সবগুলোই আলাদা আলাদা ক্যাটাগরিতে নিবেশ করেছে এবং রিটার্নও সর্বোচ্চ প্রোভাইড করেছে, যেটি ভ্যালু রিসার্চের ডাটা অনুসারে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ইকুইটি মার্কেট, শেয়ার মার্কেট অবভিয়াসলি রিস্কি জায়গা, এখানে ইনভেস্টের আগে অবশ্যই মার্কেট সম্বন্ধে একটু নলেজ ক্যাপচার করবে এবং নিজস্ব ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মত নিয়ে নিজস্ব রিস্ক ক্যাটাগরি মেনটেন করে তবে ইনভেস্টের ব্যাপারে পদক্ষেপ নেবে। তো এরকম রিলেটেড প্রতিনিয়ত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি। যদি চ্যানেলে নতুন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে রাখবে এবং এতক্ষণ দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং অন্যদের সাথেও শেয়ার করবে। তার সাথে সাথে এইরকম রিলেটেড প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে রাখতে ভুলবে না। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, সবাইকে নমস্কার।